সাহাবায়ে কেরামদের একটা জামাত ছিলেন যারা মুজতাহিদ ছিলেন, আর একটা জামাত ছিল তারা কি ছিলেন, মুকাল্লিদ খালেদ ছিলেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদের সময়ে এই বিষয়গুলো কি ছিল? ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একদল সাহাবী মুজতাহিদ ছিলেন এবং একদল মুকাল্লিদ ছিলেন। যারা মুকাল্লিদ ছিলেন তারা মুজতাহিদ সাহাবাদের তাকলিদ করতেন, এ কথা কতটুকু সঠিক? না, মোটেও সঠিক নয়, মোটেও সঠিক নয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ মুজতাহিদ ছিলেন, কেউ মুকাল্লিদ ছিলেন, এই বক্তব্য কোনো মানে কোনো যুগে কোনো আলেম বড় করেননি। কারণ কোনো বক্তব্য দিতে হলে তো ডিফারেন্স লাগবে, নাকি আমার মন মন গড়া করে দিলাম সাইফুল্লাহর মন গড়া বক্তব্য দিয়ে চলবে কিনা? দেখছেন না প্রত্যেকটা বক্তব্যের মানে ইয়ে পৃষ্ঠা নম্বর উল্লেখ করতেছি কেন? আধা ঘন্টা বক্তব্য, 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আমার কোনো মানে কিচ্ছু লাগে না, বুঝতে পেরেছেন? কিন্তু প্রত্যেকটা বক্তব্যের রেফারেন্স উল্লেখ করতেছি কেন? মন গড়া বক্তব্য দিয়ে দিন হয় না, মন গড়া বক্তব্যের হেদায়ত নেই, বুঝতে পেরেছেন? সুতরাং এই বক্তব্যের কোনো হেদায়ত নেই, এই বক্তব্যের কি নেই, কোনো হেদায়ত নেই। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ মুজতাহিদ ছিলেন, কেউ মুকাল্লিদ ছিলেন, এই বক্তব্য সত্য হয়, এটা একেবারে এটা মিথ্যা কথা। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে দিন জেনেছেন। কোনো মাসআলায় যদি তাদের কাছে কোনো বিষয় না জানা থাকতো তারা আরেকজনের কাছ থেকে জেনে নিতেন, আরেকজনের কাছে জেনে নিতেন। এই জেনে নেওয়া এই যুগেও জায়েজ, সেই যুগেও জায়েজ ছিল, সব সকল যুগেই জায়েজ। এটাকে তাকলিদ বলা হয় না, এটাকে কি বলা হয় না? যেমন আপনি আমার কাছ থেকে একটা মশালা জানছেন, আপনি আপনি মুকাল্লিদ আমার, হ্যাঁ মুকাল্লিদ, আপনি মশালা জানতে হবে। ফাস আলু আহলা যিকির ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, এটা তো আপনাকে জানতেই হবে, এটা ফরজ, এটা ফরজ জ্ঞান এর সাথে জড়িত। এটাকে তাকলিদ বলা হয় না, তাকলিদ ভিন্ন জিনিস। তাকলিদ হচ্ছে যে আপনি একটা কথাকে দলিল মানে কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই অন্ধ অনুসরণ করলেন, এটা হচ্ছে তাকলিদ। এটি ইসলামী শরীয়তের মধ্যে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য জায়েজ, ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তি কোরআন হাদিসের কিছু জানতে পারে না। সে যে কোনো একজন ব্যক্তি একজন আলেমের বক্তব্যকে গ্রহণ করতে পারবে। মাজহাব মানার জন্য এই বক্তব্য সঠিক নয়, মাজহাব তো মানা জায়েজ, মাজহাব মানা কি হারাম? মাজহাব মানে কি আপনারা কেউ জানেন কিনা? মাজহাব হচ্ছে অপিনিয়ন, অভিমত। তো আমার অভিমত যদি মানতে পারেন, মানতে পারবেন না আপনারা, হারাম হবে না? হারাম হবে, কিন্তু হারাম হবে কোন জায়গায়? হারাম হবে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে কি করেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অথবা অমুকের কথা অথবা তমুকের কথাকে প্রাধান্য দেন, তখন হারাম হবে। কারণ আপনি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে নির্দেশিত, ওইটাকে বাদ দিচ্ছেন কেন? ওইটাকে বাদ দেওয়ার সুযোগ নেই, এখানে যে হারাম হবে। অন্যথায় মাঝে মানে হারাম দুনিয়ার কেউ বলছে, কোন আলেমদের বক্তব্য, জাহিলদের বক্তব্য, নির্বোধদের বক্তব্য।